আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরকার হলে মির্জা ফখরুলকে ফোন করবেন ওবায়দুল কাদের জামাত কাউকে ফোন দিলে পাবে প্রশ্ন সাত তিন তেইশ মির্জা ফখরুলও ওবায়দুল কাদেরকে ফোন করতে পারেন সংলাপ নিয়ে কথা হচ্ছে সংলাপ নিয়ে আলোচনা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্ন ডিসপিউট সেটেলমেন্টের ক্ষেত্রে সংলাপের কোনো বিকল্প নেই সংলাপ নিয়ে এক এক সময় এক এক কথা আমরা শুনি কিন্তু দিন কথা একটাই যে সংলাপে সবাই বসবে আওয়ামী লীগও মন থেকে বসতে চায় বিএনপিও বসতে চায় বা বসতে বাধ্য হবে তবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু মির্জা ফখরুলও বলেন কিসের সংলাপ কাদের সাথে সংলাপ আবার ওবায়দুল কাদের সাহেবও বলেন যে কিসের সংলাপ সম্ভাবনা দেখছে না এই বিষয়ে একটা রিপোর্ট হয়েছে দৈনিক প্রথম আলোতে আহ ওবায়দুল কাদের সাহেবের একটা বক্তব্য নিয়ে মাননীয় মন্ত্রী আলোচনার প্রয়োজন নেই মানে সংলাপের প্রয়োজন নেই কাদের এই শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো গণতন্ত্রের পেছনের দরজা দিয়ে আলোচনা কোনো প্রয়োজন নেই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন এই কথাটা কতটুকু ঠিক গণতন্ত্রের পেছনের দরজা বলতে কি প্রকাশ সেনা এটাকেই পেছনের দরজা বলা হয় না এখন বড় দুইটা দলের মধ্যে সরকার দল মাঠের বিরোধী দল এদের সাথে আলাপ আলোচনা হবে সেটা ওপেন হবে পর্দার অন্তরালে হবে সামনের দরজা দিয়ে হবে পেছনের দরজা দিয়ে হবে এটাই তো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত এটাই তো সৌন্দর্য হওয়া উচিত কেন পেছনের দরজা দিয়েও আলোচনা হওয়ার দরকার আছে পাবলিক পারসেপশন বিবেচনায় অনেক সময় একটা বিষয় শান্তিপূর্ণ সমাধান হয়তোবা জনগণ ওইভাবে চায় না কিন্তু দলগুলো অথবা বাস্তবিক পক্ষে একটা পদ্ধতিতে করা দরকার যে পদ্ধতির প্রতি হয়তো বা জনগণ বুঝে উঠতে পারছে না সেক্ষেত্রে পেছনের দরজা দিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে বিষয়টা সেটেল করার চেষ্টা করা যেতে পারে এরকম অনেক ক্রাইসিস হতে পারে যেমন আমি একটা সহজ উদাহরণ দিই কিছুদিন আগে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা ঘটনা ঘটেছে চীনের বেলুন যুক্তরাষ্ট্রে আকাশে উঠছিল এখন বিষয়টা নিয়ে ওরকম মারাত্মক রিয়াকশন কিন্তু যুক্তরাষ্ট্র দেখাতে চায়নি কিন্তু বিষয়টা গণমাধ্যমে আসার পর যুক্তরাষ্ট্রের জনগণ বাইডেন প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছে যার ফলে অনিচ্ছা সত্ত্বেও চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিংবা কথা বলতে বাধ্য হয়েছে বাইডেন প্রশাসন এরকম অনেক ক্ষেত্রে কিন্তু হয় এখন শান্তির জন্যে এরকম অসংখ্য বেলুন ওর ওরে বা এর এতে ওরকম সিরিয়াসলি নেয়ার কিছু ছিল না এটাই কিন্তু যুক্তরাষ্ট্রের পয়েন্ট পলিসি এক্সপার্টরা মনে করেন কিন্তু জনমতের কারণে বিষয়টা নিয়ে একটু উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করতে বাধ্য হয়েছে তো এরকম বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সে ঘটতে পারে যেটা পর্দার অন্তরালে অথবা পেছনের দরজা দিয়ে আলোচনা করলে হয়তো বা বিএনপির অন্য অন্য নেতারা বা সাধারণ কর্মীরা যেভাবে চায় একটা সুন্দর বা আওয়ামী লীগের অনেকে যেভাবে চায় না বা বৃহত্তর স্বার্থে প্রয়োজন সমাধান হতে পারে এজন্য আমরা মনে করি গণতন্ত্রের স্বার্থে সামনের দরজা পেছনের দরজা দিয়ে আলোচনা করার সুযোগ আছে থাকা উচিত এটা নেগেটিভলি দেখার কিছু নেই সব আলোচনা ওপেন হওয়ার দরকারও নেই তাহলে আবার দলের মধ্যেই বলবে যে আপোষ করেছে এই এই যে পরাজয় স্বীকার করেছে নানান কথা বলতে আসবে তার চাইতে একটা শান্তিপূর্ণ সমাধানে বুঝতে পারলে কি ভালো হয় না যেমন সাপোজ মাননীয় মন্ত্রীকে যদি বলি এই যে বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এখন বিএনপির কর্মীরা তারা কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসতে চায় না কিন্তু সাপোজ এটা আমি উদাহরণ দিলাম যদি বিএনপির হাইকমান্ড এবং আওয়ামী লীগের হাইকমান্ড তারা পেছনের দরজা মানে বিহাইন্ড দ্য সিন আলো আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছে দুই পক্ষ ছাড় দিয়ে যদি এমন একটা সিদ্ধান্তে পৌঁছে যেটা হয়তোবা বা নেতা কর্মীরা চাই না তারা এই বিষয়ে জিরো টলারেন্স পৌঁছলে কিন্তু ধীরে 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 কর্মীদেরকে সহনশীল করা যায় এভাবে শান্তিপূর্ণ পথে এগানো যায় এর জন্যে গণতন্ত্রের পেছনের দরজা যে আলোচনার কোনো প্রয়োজন নেই এ কথাটা আদৌ ঠিক না বাংলাদেশের মতো গণতান্ত্রিক যেখানে সংকট রয়েছে সেখানে পেছনের দরজা সামনের দরজা উভয় দরজা দিয়ে আলোচনার সুযোগ থাকা উচিত বলে মনে করি গতকালে এক সম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন এই মুহূর্তে বিরোধী দলের সঙ্গে আলোচনা কোনো সম্ভাবনা তিনি দেখছেন না এই কথাটা বলাটাও গণতন্ত্রের জন্যে কোনো সুন্দর বার্তা নয় বলতে পারতেন যে এই মুহূর্তে সম্ভাবনা না থাকলে আমরা আশাবাদী সংলাপের দরজা খোলা সংলাপ হতে পারে এখন সম্ভাবনা দেখতে হলে তো দুই পক্ষের মত দরকার এটা মাননীয় মন্ত্রী হয়তো ঠিক বলেছেন কিন্তু সব সময়। তার মতো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে সংলাপের জন্য ইতিবাচক কথা বলাটা গণতন্ত্রের জন্য সুন্দর গতকাল দুপুরে সচিবালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সভাপক্ষেই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন ছিল নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আলোচনা বসার কোনো সম্ভাবনা আছে কিনা বা পর্দার অন্তরালে কোনো আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আমূলিক সাধারণ সম্পদ এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী কাদের বলেন আমরা যা করি প্রকাশ্যে করি সব কিছু প্রকাশ্যে করবে এটাও তো যৌক্তিক নয় প্রকাশ্যে বলতে অপ্রকাশ্যে নেগেটিভ অর্থে নয় যেমন পার্টির একেবারে কোনো কোনো বডি রয়েছে সেই বডিতে কি আলাপ আলোচনা হয় সেটা কি সব কর্মীদেরকে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাইকে কানেক্টেড করে কখনোই নয় একটা স্ট্যাটিফিকেশন রয়েছে একটা ধাপ রয়েছে বিভিন্ন স্তর রয়েছে সেটা তো মেনটেন করতে হয় এজন্যে যা করি প্রকাশ্যে করি অবশ্যই স্বচ্ছতা এটা ভিন্ন জিনিস দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা খুবই প্রয়োজন স্বচ্ছতার কোনো বিকল্প নেই কিন্তু যা করি সবই প্রকাশ্যে করি একথাটা এক কথা বাস্তব ভিত্তিক নয় যেমন আমার প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ কি আলাপ আলোচনা করে সব কিছু কি একেবারে পাবলিশ করে দেন না সব কিছু কিন্তু পাবলিক না সংসদের আলোচনা পাবলিক কিন্তু সব আলোচনা সব মিটিং কিন্তু পাবলিক নয় নিরাপত্তার জন্যে আর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা যে বিভিন্ন বৈঠক করে সব কি পাবলিক কখনো নেই রাজনৈতিক শান্তি শৃঙ্খলার সাথে অপ্রকাশ্য বিভিন্ন হতে পারে প্রয়োজন। হচ্ছে রাজনীতির একটা সৌন্দর্য গণতান্ত্রিক রাজনীতির এমন প্রশ্ন জবাবে তিনি বলছেন আমরা যা প্রকাশ্য গণতন্ত্রের ব্যাকডোরে আলোচনার কোন প্রয়োজন এটা তো বলছি ব্যাকডোরে আলোচনার প্রয়োজন থাকাটা ভালো সুযোগ থাকা ভালো দরকার হলে আমি ফখরুল সাহেবকে ফোন করব না হলে উনিই দেবেন এর মানে ওবায়দুল কাদের সাহেব প্রয়োজন দরকার হলে মির্জা ফখরুল সাহেবকে ফোন দেবেন অথবা মির্জা ফখরুল সাহেব ফোন দেবেন কারণ এত সহজ নয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে দূরত্ব তাতে ওবায়দুল কাদের সাহেব ফোন দিলেই যে সেটা কার্যকর বা কোনো ইতিবাচক ফল আসবে ফখরুল সাহেব ফোন দিলেই যে ইতিবাচক ফল আসবে বিষয়টা এরকম নয় সংলাপ হতে হলে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় দেশের মধ্যেও কোনো তৃতীয় পক্ষ হতে পারে যেমন মহামান্য রাষ্ট্রপতির মধ্যস্থতা হতে পারে অথবা সাবেক এর কোনো গ্রহণযোগ্য ব্যক্তিদের সিভিল সোসাইটির প্রতিনিধি দলের মধ্যস্থতায় জাতিসংঘের মধ্যস্থতায় এরকম যে কারো মধ্যস্থতায় এভাবে সংলাপের আয়োজন হতে হবে একজনকে ফোন করবে ফোন রিসিভ করে করবে আর সংলাপের একটা পরিস্থিতি দরকার হলে সেটা কাজে আসবে এটা মনে করার কোনো কারণ নেই অথবা মাননীয় মন্ত্রী ওবাদুল কাদের সাহেব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দিবেন অথবা ফখরুল সাহেব জনাব সাহেবকে ফোন দিবেন আর এর কোনো ফলাফল আসবে এটা মনে করার কোনো কারণ নেই এটা তিনি কথার কথা বলেছেন এখন এটা তো গেল এখন জামাত যদি কাউকে ফোন দেয় বিএনপি বা আওয়ামী লীগে শান্তির জন্যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিবাচক মানসিকতা নিয়ে তাহলে কেউ ধরবে কিনা কাউকে পাবে কিনা এরকম কোনো বিষয় তো আমরা দেখতে পাচ্ছি না এই জন্যে আমার মনে হয় যে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা ফাটল ধরেছে যে একটা দূরত্ব বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এটা সমাধান করার জন্যে এখানে একটা রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দল একটা হটলাইন থাকা দরকার বৈধ সকল রাজনৈতিক দল যে এক দল আরেক দলকে যেন যে কোনো প্রয়োজনে বিশেষ করে মহাসচিব পর্যায়ে যেন যে কোনো নেতা বিভিন্ন দলের পক্ষ থেকে যে কোনো বিষয়ে ফোনে অ্যাটলিস্ট আলাপ আলোচনা করতে পারেন এরকম একটা ব্যবস্থা থাকা দরকার আমরা যদি ওয়ার্ল্ড হিস্ট্রি দেখি সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসের মধ্যে যে বিভিন্ন দ্বন্দ্ব ছিল বা কোল্ড ওয়ারের সময় তখনও কিন্তু শান্তির জন্যে হটলাইন চালু করা হয়েছিল এবং আমরা যে কিউবান কিউবান মিজাইল ক্রাইসিসের ইতিহাস জানি সেখানেও কিন্তু হটলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এজন্যে পলিটিক্যাল হটলাইন দরকার ইন্টার পার্টি একটা রিলেশনসের জন্যে যেমন মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন দিলে যেন যে কেউ পান মহাসচিব মির্জা ফখ ইসলাম আরম্ভীকে ফোন দিলে যেন যে কেউ পান জামাতের সেক্রেটারিকে ফোন দিলে যেন যে কেউ পান একদল আর এক দলের সাথে বৈঠক করতে পারে যেন বৈধ সকল দল এরকম একটা ব্যবস্থা করা দরকার এটা আমি মনে করি অ্যাট বিএনপি বলতে পারে যে আমাদের হটলাইন আছে যে কেউ যোগাযোগ করতে পারেন আমাদের জন্যে তারপরে আমলি হয়তো বলবে ছোট ছোট রাজনৈতিক দলগুলো এবি পার্টি গণ অধিকার পরিষদ বা যত নিবন্ধিত অনিবন্ধিত বৈধ দল সবাই কাজটা করতে পারে নির্বাচনকে ঘিরে রাজনীতির কালো মেঘের আনাগোনা নিয়েও সাংবাদিকদের প্রশ্ন করেন এর জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন নির্বাচনকে কেন্দ্র করে কালো মেঘ আসে সেটা আবার সেটা নতুন কিছু নয় কি হবে সেটা অনুমান বা প্রেডিট করা তো বলা যাবে না আমি মনে করি সেটা কেটে যাবে কারণ কেটে যাবে এটা আবার ইতিবাচক কথা বিএনপি নির্বাচনে না আসলে তো আর এই কালো মেঘ কাটে না এবং সেটা সুন্দরভাবে কাটে না এটা তো একটা বাস্তবতা এখন এই যে আলোচনার প্রয়োজন নেই দরকার হলে ফোন দেবো এই যে কথাবার্তাগুলো মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বললেন এটা আসলে দিনশেষে কিসের ইঙ্গিত দেয় এগুলো আসলে বিএনপিকে চাপে রাখা বিএনপি যাতে সংলাপে আসে দলীয় সরকার অধীনে নির্বাচনে আসে এগুলো কৌশলগত কারণে বলেছেন কিন্তু বাস্তবিক পক্ষে আমি মনে করি অবশ্যই আওয়ামী সংলাপের জন্য প্রস্তুত বিএনপির পক্ষ থেকে কোনো একটা ইশারা ইঙ্গিত দিলেই তারা প্রস্তুত হবে কারণ আওয়ামী লীগ চাই তো সংলাপ করে আলাপ আলোচনা করে বিভিন্ন প্রমিস করে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দাবি মেনে নিয়ে দলীয় সরকার অধীনে বিএনপিকে নির্বাচনে আনা তো এই জন্য তো সংলাপের জন্য তারা রাজি মানে একশোবার রাজি হবে এটাই স্বাভাবিক যেন সংলাপ হয় সংলাপ সফল না হলেও যেন সংলাপ হয় কাছাকাছি আসতে পারে সফল সম্ভাবনা থাকে ন্যাক নিয়তে সংলাপ করাটা কিন্তু খুবই জরুরি বলে মনে করি কারণ আন্দোলনের নামে কোনো সহিংসতা তীব্র আন্দোলনের নামে রাজপথে কোনো বিশৃঙ্খলা এটা কিন্তু কাম্য নয় এতে জনগণের ক্ষতি হয় রাজনীতিক কর্মীদের ক্ষতি হয় এতে আসলে দিন শেষে এটা মঙ্গলজনক কিছু নয় দেশের জন্য অর্থনীতির জন্য সাত তিন তেইশ